রিসেন্ট টাইমে ভাইজান সাকিব খানকে নিয়ে যে হাইপগুলো চলতেছে তার মধ্যে সবচেয়ে বড় হাইপ খান কি ভাইজান? একখানি হাইপ, সেটা হচ্ছে ভাই তুফান আসতে যাচ্ছে। সেই তুফানের ঝড়ে ভাই সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে এমন একখান সিচুয়েশন। সাকিব খানের সেই তুফানের লন্ডভন্ড কইরা ভাই একবারই শান্তি করবে না ফ্যানদেরকে, কারণ এই তুফানের নাকি সেকেন্ড পার্টও আসতে যাচ্ছে। হ্যাঁ ভাইজান, অবভিয়াসলি এই জিনিসগুলো রুমার, কারণ অফিসিয়ালি কোথাও থেকে ভাই এই জিনিসটা কনফার্ম করে নাই। তবে ভাইজান কেন ফ্যানরা এরকম পাগল হয়ে গেছে এগুলাকে নিয়ে একটু বেশি কথাবার্তা চলতেছে, কারণ ভাইজান সেই হাইপ যে হাইপটা রিসেন্ট টাইমে একটু বেশি ক্রিয়েট করে ফেলাইছে আমাদের তুফান ভাইজান। তবে এই সব কিছুকে সরায় রাখে প্রশ্ন খান হচ্ছে, সেকেন্ড পার্ট কি করা সম্ভব না? ভাইজান এই কথাটা বলছে ডাকে আমি বলছি ভাই, আমি তো বলি নাই। রিসেন্ট টাইমে যে মুভিগুলো সফল হইতেছে সেই মুভিগুলোর পার্ট টু আসতেই যাচ্ছে, যে মুভিগুলো সফল হইতেছে সেই মুভিগুলোর পার্ট টু চোখ বন্ধ করে যে কেউ আনতেছে। তো ভাইজান এই জায়গায় আমি আর আপনি বইলা কোনো লাভ নাই, ক্রিয়েটর যেটাই চাইবে সেটাই হবে, অর্থাৎ ভাইজান মেকার্সরা যেটা চাইবে সেটাই হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সাকিবিয়ান থেকে শুরু করে সবারই, যে ভাইজান এই তুফানের পার্ট টু আসার চান্স কতটুকু? কতটুকুই যতটুকু গ্রামীণফোন প্রতিনিয়তই আপনাকে আর আমাকে স্মরণ কইরা থাকে। আমরা চাই বা না চাই আমাদের নাম্বার ওয়ান অপারেটর গ্রামীণফোনের কথাই বলি প্রতিনিয়তই একখান করে টুক করে মেসেজ কইরা বলবে আমি কেমন আছি। ঠিক তেমনটাই সাকিব খানের তুফানের পার্ট টু আমি অন্তত পক্ষে এই জিনিসখান বলতে পারি যে ভাই আসবে। এখন প্রশ্নটা হবে কেন? বিজনেসের প্রসপেক্টিভ থেকে দেখলে ভাই এইটা তো ড্যাম শিওর বিজনেসের দিক দিয়ে একদমই সফল একখান জিনিস। তবে যেহেতু এই বিজনেসের কথাটা চলে আসলো তাহলে কথা বলবো সাকিব খানের। সাকিব খান ভাইজান আমাদের যেই মুভিটাতে হাত দিছে সেই মুভিটা ভাই ব্যবসা সফল হইছেই, অন্তত পক্ষে আমাদের বাংলাদেশের প্রেক্ষাগৃহে। তবে এইসব কিছুকে ছাড়া রায়হান রাফির কাজের ধরনগুলা বলি, রায়হান রাফির কথাই বলি, তার কাজের যে ধরনটা সেই ধরনটা আমাদেরকে আরো আশ্বাস দিয়ে দেয় যে এই তুফানের সেকেন্ড পার্টটা আমরা দেখতেই পাবো। কারণ একে তো মালপাতির চিন্তা ভাবনা, তার সাথে ট্রেন্ডের মধ্যে গা ভাসানোটা আমাদের বাঙালিদের স্বভাব। এখনকার ট্রেন্ড, তুমি পার্ট টু যদি না আনতে পারো তোমার এই মুভিখান সফল না, তাই অবভিয়াসলি পার্ট টুটা তো আসবে, যেটাকে অনেকে কম্পেয়ার করতেছে পুষ্পার সাথে, KGF এর সাথে। তাদেরকে বলবো ভাই একটু হাইপখান কম ক্রিয়েট করো, কারণ যখনই একটু বেশি হাইপ ক্রিয়েট হয়ে যায় না তখন ভাই গয়ের গলত হইতে বেশিক্ষণ লাগে না। ভাইজান আমার মতো অপেক্ষায় থাকো সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের। ভাইজান আমার দিক থেকে যদি বলতে হয় তাহলে ভাইজান আমি তো চাইব, কেননা ভাইজান আমারও তো কামাইতে লাগবে। তবে জোকস অ্যাপার্ট, আমার কাছে তুফানের কাস্ট ক্রুগুলোকে একটু বেশি ভালো লাগছে, যেখানে সাকিব খানের অপোজিটে চঞ্চল চৌধুরী, তা সে যিশু, সব মিলাই যেন এখন ভালো কম্বিনেশন দাঁড় করার চেষ্টা করতেছে রায়হান রাফি। তাই জাস্ট দেখার অপেক্ষায় সেটাকে ব্যবসা সফল করতে পারে কতটুকুই ফেলল, যে ব্যবসা সফল হলে পার্ট টু আসাটা অনিবার্য। রিডেতে ভাইজান কারো কোনো দ্বিতীয় রায় নাই, কে না চাইবে এরকম হট ড্রেসিং লুকে তার ফেভারিট অ্যাক্টরদেরকে আবার পর্দায় দেখতে। তুফানের যে লিক ফুটেজগুলো আমাদের সামনে আসছে ইমপ্রেস করার জন্য যথেষ্ট, যে ভাই গ্র্যান্ড একখানে কোনো কিছু আসতেছে, তোমরা জাস্ট অপেক্ষা করো পাওয়া যাবে। তাহলে বিজনেসের প্রসপেক্টিভ থাকলে অবভিয়াসলি সেটা করা যায়, অর্থাৎ দুই পার্টে বিভক্ত করা যায়। তারপর দ্বিতীয় বিষয়টা হচ্ছে স্টোরি লাইন কীভাবে ক্রিয়েট করতেছে, কারণ সেই ক্লিপ হ্যাঙ্গারটা না থাকলে না আমরা সেই আগ্রহটা পাবো না যে ভাই পরের পার্টটাতে কী হবে সেই জিনিসটা দেখা। তাই জাস্ট অপেক্ষা মুভিটা আসার, তার সাথে ক্লিপ হ্যাঙ্গারটা দেখা। এই ক্লিপ হ্যাঙ্গার দিয়ে ভাইজান আমাদের শার্ট রাখবো না, আমরা সেই আগ্রহটা ঝুলাই রাখবো যে পরবর্তী মুভি কেন আসলে যেন আমরা দেখতে পারি। কারণ ভাইজান কে না চাইবে এরকম অসাধারণ মুভি বারবার এনজয় করতে। তাই আমার কাছ থেকে রিকোয়েস্ট থাকবে ভাই স্টোরিটা ঠিক করো, আমাদের অডিয়েন্সের আগ্রহটা বিল্ড আপ করো দ্বিতীয় পার্টটা দেখানোর জন্য, আর বিজনেস অটোমেটিকলি ভাইজানরাই দিয়ে দিবেন। তাই ভাইজান তুফানরে নিয়ে যে এত চিল্লা চিল্লি যে পার্ট টু আসবে পার্ট টু আসবে এই টাইপের যে রুমারগুলো চলতেছে সেই রুমারগুলোকে আমি তো সাই দিতেছি। তবে জাস্ট এখন দেখার অপেক্ষায় রায়হান রাফি কি মনে করে, কারণ গল্প তার, স্টোরি তার, মুভি তার, জাস্ট দেখার অপেক্ষায় মুভিটা কেমন হয়। আর যে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে, দিস আপডেট 2.1 সাইনিং আউট।